আসসালামু আলাইকুম, কেমন আছেন? বসুন্ধরাতে অনেকদিন ধরে অ্যাপার্টমেন্ট খুঁজছেন, বসুন্ধরাতে অ্যাপার্টমেন্ট খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছেন। মাঝে মাঝে ফোনে কথা হয়, ভাই কয়টা অ্যাপার্টমেন্ট দেখছেন? 30টা দেখে ফেলছি, এখনও নিতে পারেন নাই? না ভাই, নিতে পারি নাই। তাহলে আপনি আর নিতেও পারবেন না। সরি, কথাটা খুব র শোনা গেল, কারণ অ্যাপার্টমেন্ট আপনি যখন পারচেস করবেন, আপনি 2-4-5টা দেখে আপনাকে পারচেস করে ফেলা উচিত। আদারওয়াইজ আপনি কনফিউজড হয়ে যাবেন, কোনটা ছেড়ে কোনটা নিব, এই টাইপ ভেবে ভেবে, জিতলাম না ঠকলাম এই টাইপ ভেবে ভেবে। কারণ আপনি প্রপার্টি কিনতে গেলে আপনাকে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে। ওকে, বসুন্ধরায় অনেকদিন ধরে 4-বেডের অ্যাপার্টমেন্টের রিকোয়ারমেন্ট আপনাদের ছিল, এখনও আছে আমি জানি, কারণ বসুন্ধরায় 4-বেডের অ্যাপার্টমেন্টের সংখ্যা খুবই কম। আর আমার কাছে এতদিন ধরে বসুন্ধরায় 4-বেডের যে অ্যাপার্টমেন্টগুলো ছিল, এগুলোর প্রাইসটাও অনেক বেশি ছিল। আমার কাছে বসুন্ধরায় 4-বেডের অ্যাপার্টমেন্ট 3,500 টাকার উপরে, বিকজ অফ প্রাইস, সরি, বিকজ অফ সাইজ, কারণ ওটার সাইজই বেশি, 3,000 স্কোয়ার ফিট। আবার লোকেশনও খুব ভালো, একদম মানে রয়্যাল লোকেশন, এভিনিউ রোডের উপরে, এ ব্লকে, এভার কেয়ারের পাশে। তো ওই প্রপার্টিগুলোর ভ্যালু বেশি হবে। কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যাদের হচ্ছে 4-বেডের রিকোয়ারমেন্ট, ব্লকটা খুব বেশি একটা ম্যাটার করে না, 4-বেডই দরকার, সাইজটাও খুব একটা বেশি ম্যাটার করে না, কারণ 4-বেডই দরকার। ছেলেমেয়ে 3 জন, 3 ছেলেমেয়ের জন্য 3টা বেডরুম, নিজেদের জন্য 1টা বেডরুম, ড্রয়িং ডাইনিং, দ্যাটস ইট। তো সেরকম একটা রিকোয়ারমেন্ট মিট করার জন্য বসুন্ধরায় চলে এসেছি, সি ব্লকে অন গোয়িং 4-বেড। অনগোয়িংয়ে যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য এই প্রপার্টিটা ভালো হতে পারে। এগারো কাঠা জমির উপরে 3টা ইউনিটের প্রপার্টি এটা, এবং 4-বেডের যে অ্যাপার্টমেন্ট এটার সাইজটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ, মানে যেই সাইজে আমরা 3-বেডের অ্যাপার্টমেন্ট পেয়ে যাই 1,800 স্কোয়ার ফিটের মধ্যে, ঠিক ওই রকমেরই সাইজের মধ্যে এটা 4-বেডের একটা অ্যাপার্টমেন্ট। সো আমি অ্যাপার্টমেন্ট এখন এন্ট্রি করে ফেলবো, কথা না বাড়িয়ে। আমি জানি আপনারা খুব ওয়েট করছেন এটা পুরোটা ভিউ করার জন্য, কিন্তু আমি আপনাকে যতই মানে এভাবে ভিউ করাই, আপনি কিন্তু হ্যাপি হবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি প্র্যাকটিক্যালি ভিজিট না করবেন, এবং আপনি ডিসিশন মেকিং লেভেলেও যাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে পার্মানেন্ট মানে প্র্যাকটিক্যালি ভিজিট না করবেন। সো ইউ অল আর ইনভাইটেড টু ভিজিট দিস প্রপার্টি, এবং এটা কিন্তু খুবই লিমিটেড আছে। সো আপনারা যারা 4-বেড চাচ্ছেন তারা দেরি না করে এই প্রপার্টিটা ভিজিট করুন, দেন হচ্ছে আমরা কনভারসেশনে চলে যাব এটা আপনাকে কীভাবে করে দেওয়া যায়। এটা আমার এন্ট্রেন্স, এন্ট্রেন্সে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা বেসিকলি ড্রয়িং এবং ডাইনিং, অনেক বড় একটা জায়গা নিয়ে করা। এটার ডিজাইনটা এমনভাবে করা হয়েছে, যেহেতু 1,800 স্কোয়ার ফিটের মধ্যে 4-বেড, আপনি চাইলেই কিন্তু সব কিছু বড় বড় পাবেন না। 4-বেড কিন্তু আছে, লাক্সারি 4-বেড যেগুলো সেগুলো হচ্ছে আপনার 3,000, 3,500, 4,000 স্কোয়ার ফিটের। এটা ডেফিনেটলি লাক্সারি বলবো, কিন্তু আপনার অ্যাপার্টমেন্টের সাইজ যেহেতু ছোটো, আপনার রুমগুলোর সাইজ এবং আদার্স অন্যান্য যেই ইউজেবল এরিয়া ওগুলোর সাইজগুলাই একটু ছোটো হয়ে আসবে, এটা খুবই লজিক্যাল। তারপরেও এটা হচ্ছে কিচেন, এবং কিচেনটা কিন্তু খুবই চমৎকার একটা কিচেন, এবং কিচেনের সাথে একটা সার্ভেন্ট, টয়লেটের প্রভিশন আছে, আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। সার্ভেন্ট অনেকে রাখেন, অনেকে রাখেন না, অনেকে মনে করেন যে সার্ভেন্ট তো মানুষ, আমার এই টয়লেটে কেন যাবে, ওনার জন্য আলাদা টয়লেটের তো কোনো প্রয়োজন নাই, এটা আরও নোংরা হবে, আবার কিচেনের সাথে সার্ভেন্ট টয়লেট দরকার নাই। সো এটা আপনার রুচির উপরে, আপনি সার্ভেন্ট টয়লেট রাখলে রাখতে পারেন, না রাখলে নাও রাখতে পারেন। সার্ভেন্ট টয়লেটকে আপনি স্টোর রুম হিসাবেও কনভার্ট করতে পারেন, নো ইস্যু। আবার যদি এটাকে যদি আপনি যদি অমিট করে দেন এই সার্ভেন্ট টয়লেটটাকে, আমি ভিতরে গেলাম না, এই আচ্ছা যাই ভিতরে যাই, এই যে সার্ভেন্ট টয়লেটের প্রভিশন এটা, ঠিক আছে, এটাকে যদি আপনি যদি স্টোর রুম হিসাবে রাখেন, অমিট করে দেন, তাহলে কিন্তু আপনার যেই গেস্ট বাথ আছে এটাকে আপনি ইউজ করতে পারবেন। দিস ওয়ান ইজ ইউর গেস্ট বাথ, এই যে এইটা। ওকে, এটা একটা বেডরুম, এই বেডরুমের ভিতরে ঢুকবো না, কেন ঢুকবো না জানেন? ওই যে দেখেন বাইরে পিঙ্ক কালারের মানে চটের মতন এটা দেখা যাচ্ছে, এটা কেন দেখা যাচ্ছে? এটা হচ্ছে যেহেতু অনগোয়িং প্রজেক্ট, এটা সেফটি পারপাস, এবং এটার কারণে কিন্তু এটা একটু ডার্ক হয়ে আছে রুমটা, কিন্তু আসলে এত ডার্ক না, এটা হচ্ছে 3rd বেডরুম। ওকে, এই যে ড্রয়িং ডাইনিং স্পেস, ওকে, এটাকে চাইলে আপনারা 3-বেডে কনভার্ট করে নিয়ে আসতে পারেন, আর যাদের 4-বেড দরকার তারা তো এটা 4-বেড হিসাবে ইউজ করবেনই। এই যে 1টা বেডরুম,
এটারও একই অবস্থা, কনস্ট্রাকশনের কাজ চলছে, এই কারণে একটু চটটট দিয়ে রাখছে, একটু ডার্ক লাগছে। আর আরেকটা বিষয়, আপনার যে সব রুম যে সেম অ্যালাইনমেন্টে থাকবে, সব রুম যে অনেক হোয়াইট থাকবে, সব রুমে যে অনেক আলো বাতাস থাকবে, এটা কিন্তু আপনি কখনোই পাবেন না, এটা কোনো দিনও সম্ভব না। ওকে ফাইন, আমি কিন্তু দুইটা রুম দেখিয়ে ফেললাম। এটা আরেকটা বেডরুম, সো এই বেডরুমটাকে আপনি মাস্টার করেন, চাইল্ড করেন, যাই করেন না কেন, এই যে এখানে সুন্দর করে ক্যাবিনেটের একটা প্রভিশন আছে, ক্যাবিনেট করে নিতে পারবেন। এবং এই বেডরুমের টয়লেট, ওই যে সোজা যেই জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টয়লেট, এবং এখানটাতে হচ্ছে বারান্দা। আমি যদি বারান্দাতে গিয়ে যদি দাঁড়াই তাহলে এখান থেকে এই জায়গাটা পাবেন, নিচের এই জায়গাটা, এটা গ্রিনারিজ করা হবে, এটা পার্কিং লটের বাইরে, এর কিন্তু প্রজেক্টের ভিতরে। এখান থেকে আপনি বারান্দা থেকে সুন্দর একটা ভিউ পাবেন। ওকে টয়লেটটা একটু দেখবেন, আমি অত ভালো ভিডিও করতে পারি না, প্রফেশনাল ভিডিও যারা করে তাদের ভিডিও অনেক চমৎকার হয়। আমাকে আপনারা মাঝে মধ্যে অনেক বকাঝকা করেন, অনেক বাজে বাজে কথা বলেন যে ভাই কি ভাই ভিডিও করতে পারেন না, ক্যামেরা ধরতে শিখেন নাই। আমি আসলেই ভিডিও করতে পারি না, তো ভিডিওর উপরে কোর্স করারও সেই সময়টা এখন আমার নাই অ্যাকচুয়ালি। তো এভাবেই প্রপার্টি দেখতে হবে, এভাবেই প্রপার্টি দেখাবো। এটা দেখে মোটামুটি একটা আইডিয়া নিয়ে প্র্যাকটিক্যালি ভিজিট করবেন, তারপর একদম পুরোটা ডিটেল করবো। আচ্ছা, এটা অনেক বড় একটা রুম, হ্যাঁ এটা মাস্টার বেড করে ফেলেন, এটা অনেক বড় একটা রুম, এটা মাস্টার বেড, দিস ওয়ান ইজ ইউর মাস্টার বেড, লার্জ মাস্টার বেড। ওকে, এবং মাস্টার বেডের সাথে বারান্দা, বারান্দা থেকে আপনি ওপেন পাচ্ছেন, খোলামেলা পাচ্ছেন, এবং মাস্টার বেডের সাথে টয়লেট, স্ট্যান্ডার্ড সাইজ টয়লেট। এবং খোলামেলা জায়গাগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা হয়েছে, অনগোয়িং অবস্থাতে আছে। আপনারা যারা বসুন্ধরাতে ফোর বেডের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন, একটু লং ইনস্টলমেন্টে চাচ্ছেন, এই প্রপার্টিটা অনায়াসে ভিজিট করতে পারেন, এই প্রপার্টিতে অনায়াসে ইনভেস্ট করতে পারেন, এটা খুবই ভালো একটা অপশন হতে পারে আপনার জন্য। প্রপার্টির দাম কিন্তু আরও বেড়ে যাচ্ছে, সো আরও বেড়ে যাওয়ার আগে আপনি এই প্রপার্টিটা বা অন্য কোথাও কনফার্মেশন দেওয়ার আগে এই প্রপার্টিটা আপনি ভিজিট করে রাখতে পারেন, ভিজিট করে রাখতে পারেন। দ্যাট মিন্স মানে এটাকে কিন্তু আপনি অপশনে নিয়ে আসবেন, আপনি যদি ফোর বেডের আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে। আর আরেকটা রিকোয়েস্ট করবো, ডেফিনেটলি ভিজিট করবেন উইথ ইউর ফুল ফ্যামিলি, তাহলে আপনার ডিসিশনটা নিতে সুবিধা হবে এবং আপনার সময়টা সেভ হবে। আপনি প্রয়োজন আমাকে দুই দিন পরে ভিজিট দেন, কিন্তু আপনার ফ্যামিলি সহ ভিজিট দেন। আপনি আজকে ভিজিট করবেন, আবার দুই দিন পরে, তিন দিন পরে আপনার ওয়াইফ ভিজিট করবে, আপনার বাচ্চারা ভিজিট করবে, এটা কিন্তু টাইম কনজিউমিং আপনার জন্য, আমার জন্য না, এটা আপনার জন্য, কারণ আমার প্রতিদিনই ভিজিট হয়। সো ভিজিটে দেখা হবে, ডিটেলিং ভিজিটে কথা হবে। দুইটা লিফট আছে, স্টার কেস আছে, চমৎকার প্রপার্টি, ইনশাল্লাহ ফোন দেবেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকলো। আরেকটা বিষয়, আপনার যদি আপনার কোনো প্রপার্টি সেল করতে চান তাহলেও ফোন দিতে পারেন, যে কোনো লোকেশনে চলে আসবো আপনার প্রপার্টি দেখতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।